পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে আছে বাংলাদেশের প্রবাসী ভাইয়েরা। প্রবাসী ভাইয়েরা দিনরাত হাড়ভাঙা পরিশ্রম করে শুধুমাত্র পরিবারের সচ্ছলতার জন্য। একটু বেশি ইনকাম করলে পরিবারকে ভালো রাখতে পারবে, নিজের জীবনের অনেক মূল্যবান সময় প্রিয়জন থেকে দূরে থাকে শুধুমাত্র নিজের পরিবারের ভবিষ্যৎ গড়ে দেওয়ার জন্য। নিজের ছেলে মেয়ে ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদের আয়ের পথ করে দেওয়ার জন্য অনেক সময় প্রবাসী ভাইদেরকে ধার করতে হয় কিংবা ঋণ নিতে হয় উচ্চ সুদে, কারণ নিজের অল্প ইনকাম দিয়ে 2 লাখ বা 5 লাখ টাকা একত্রিত করা সব প্রবাসী ভাইদের জন্য সহজ নয়, সেটা সে যতই পরিশ্রম করুক না কেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো প্রবাসী ভাইরা কিভাবে খুব সহজে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন, ব্যাংক থেকে কত টাকা পর্যন্ত সর্বোচ্চ লোন নিতে পারবেন, লোন নেওয়ার জন্য কি কি ধরনের কাগজপত্র লাগবে এবং লোনের ইন্টারেস্ট রেট কত হবে, মাসে কত টাকা করে ইএমআই বা কিস্তি দিতে হবে এবং কোথায় গিয়ে এই লোনের জন্য আবেদন করবেন, সম্পূর্ণ বিষয় আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। কে কোন থানায় বা কোন বিভাগে আছেন সেই অনুযায়ী কোথায় গিয়ে বা কোন অফিসে গিয়ে আপনি কথা বলবেন বা কোন ফোন নাম্বারে কথা বলবেন, কোন ঠিকানায় যোগাযোগ করবেন সব কিছু আমি আপনাদেরকে জানাবো। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জানবো যে প্রবাসী লোন কয় প্রকার, তার মানে হচ্ছে প্রবাসীদেরকে ব্যাংক কোন কোন বাবদ লোন দেয়। প্রথমে হচ্ছে অভিবাসন ঋণ যেটাকে বলে। আপনি ভিসা পাওয়ার পরে হয়তো বিদেশ যাবেন কিন্তু ওই মুহূর্তে আপনার হাতে টাকা নেই, তখন এই ভিসার বিপরীতে ব্যাংক থেকে আপনি লোন নিতে পারবেন, যেটা কি অভিবাসন ঋণ বলে, মানে আপনি বিদেশ যাওয়ার জন্য লোন নিচ্ছেন। দ্বিতীয়টা হচ্ছে পুনর্বাসন ঋণ। আপনি হয়তো বিদেশে গিয়েছেন, আপনি বিদেশে ছিলেন বেশ কিছুদিন কিন্তু আপনি হয়তো ভালো কিছু করতে পারেননি, আপনি আবার দেশে ফেরত এসেছেন, তখন এই দেশে ফেরত আসার পর আপনি কি করবেন সেটার জন্য আপনাকে ব্যাংক থেকে একটা পুনর্বাসন ঋণ দেওয়া হয়, যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেটা দিয়ে আপনি হয়তো কোনো একটা কাজ করে বা কোনো একটা ব্যবসা করে আপনি কিছু একটা করতে পারেন, যে কারণে আপনাকে পুনর্বাসন ঋণটা দেওয়া হয়। থার্ড হচ্ছে বিশেষ পুনর্বাসন ঋণ, যেটা হচ্ছে রিসেন্টলি করোনায় ক্ষতিগ্রস্ত হয়ে যেসব প্রবাসী ভাইয়েরা দেশে এসেছেন তাদের জন্য এই বিশেষ ঋণের ব্যবস্থা আছে। তো এই তিনটার মধ্যে আজকে আমরা এই তিনটা ঋণ নিয়ে কথা বলবো না, আমরা আজকে স্পেশাল একটা ঋণ নিয়ে কথা বলবো, বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ। আমি আজকে শুধুমাত্র বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণ এই লোনের প্রসেসটা নিয়ে কথা বলবো, কারণ হচ্ছে এই লোনের সুবিধাটা অনেক বেশি এবং এই লোনটা আপনি খুব সহজেই পেতে পারেন, আপনার খুব একটা ঝামেলা করতে হবে না, যে কারণে আমি শুধুমাত্র আজকে এই লোন নিয়ে কথা বলবো। 2021 সালে জানুয়ারির 3 তারিখে প্রবাসী কল্যাণ ব্যাংক এই ঋণের উপরে একটা সংশোধন নীতিমালা জারি করে। তো যেখানে পূর্বে এই লোন নেওয়ার ক্ষেত্রে যে ধরনের কঠিন বিষয়গুলো ছিল, নতুন নিয়মে এই বিষয়গুলো অনেক সহজ করে দেওয়া হয়েছে এবং এখন খুব সহজে প্রবাসী ভাইরা চাইলে বঙ্গবন্ধু অভিবাসী বৃহৎ পরিবার ঋণটা নিতে পারবেন। এতক্ষণে নিশ্চয় মাথায় ঘুরছে যে লোনটা কিভাবে পেতে পারে বা কারা আবেদন করতে পারবে, তো এবার চলুন সেটা দেখি যে আবেদন করার ক্রাইটেরিয়া কি কি বা কারা এই লোনের জন্য আবেদন করতে পারবেন। প্রথমত, কোনো বাংলাদেশি নাগরিক বৈধভাবে চাকরির উদ্দেশ্যে বিদেশে থাকলে, ধরুন আপনার ভিসা নিয়েছেন, আপনি এখন বিদেশে আছেন, আপনি বিদেশে চাকরি করছেন কিন্তু আপনি এই মুহূর্তে চাচ্ছেন যে আপনার পরিবারে হয়তো আপনার ছেলে মেয়ে বা আপনার ভাই বা আপনার আত্মীয় স্বজন কেউ থাকতে পারে যাকে আপনি কোনো একটা ব্যবসা বা কোনো কিছু দাঁড় করিয়ে দিতে পারেন, তার কারণ হচ্ছে হয়তো আপনি যেটাকে ইনকাম করছেন সেটা হয়তো আপনার পরিবারের জন্য যথেষ্ট নয়, তার চেয়ে আরও বেশি সাপোর্ট দরকার পরিবারের, তখন আপনি এই কাজটা করতে পারেন। আপনি বিদেশে থাকা অবস্থায় আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে আপনার পরিবারের যে কোনো ব্যক্তির জন্য আপনি এই লোনটা নিতে পারবেন। দ্বিতীয়টা হচ্ছে, আপনি যদি বিদেশ থেকে ছুটিতে দেশে আসেন সেই সময় আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন, মানে আপনার উপর ডিপেন্ডেন্ট, মানে আপনার ইনকাম দিয়ে চলতে হয় এরকম আপনার পরিবারের যে কোনো সদস্য এই লোনটার জন্য আবেদন করতে পারবে, সেটা আপনার মা বাবা হতে পারে, আপনার ভাই বোন হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে। তো আপনি যদি এই লোন নিতে চান আপনি সর্বোচ্চ কত টাকা পর্যন্ত এই লোন নিতে পারবেন এবার সেটা দেখি। আপনি 3 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন কোনো প্রকার জামানত ছাড়া, মানে আপনাকে যদি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি 3 লাখ টাকা পর্যন্ত লোন নেন আপনাকে কোনো জামানত দিতে হবে না, শুধুমাত্র আপনার 2 জন গ্যারান্টর লাগবে, সেই গ্যারান্টর আপনার আত্মীয় স্বজন কেউ হতে পারে, আপনার পরিবারে কেউ হতে পারে অথবা আপনার এলাকার কেউ হতে পারে, এবং গ্যারান্টাররা অবশ্যই ফাইন্যান্সিয়ালি সলভেন্ট হতে হবে, তার মানে হচ্ছে তারা হচ্ছে মোটামুটি ইনকাম করে এরকম টাইপের, যদি আপনি গ্যারান্টর দেন তাহলে আপনার লোন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো প্রবাসী কল্যাণ ব্যাংক সর্বশেষ যে সংশোধনী নীতিমালাটা প্রকাশ করেছে সেই নীতিমালায় এই পরিবর্তনটা এসেছে, তার আগে এই জামানত ছাড়া ঋণের পরিমাণটা আরও কম ছিল। দ্বিতীয় হচ্ছে, আপনি যদি 3 লাখ টাকার উপরে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে চান তাহলে আপনাকে 2 জন গ্যারান্টরের পাশাপাশি আপনার জমির দলিল ব্যাংকের কাছে জামানত রাখতে হবে।
তার মানে হচ্ছে আপনি যদি 3 লাখ টাকার উপরে কোনো লোন নিতে চান 5 লাখ টাকা পর্যন্ত, সেক্ষেত্রে আপনার যে কোনো স্থাবর সম্পত্তির কোনো ডকুমেন্টস বা দলিল আপনাকে ব্যাংকের কাছে জামানত রাখতে হবে। সেটা জামানত রেখে আপনি 3 লাখ টাকার উপরে 5 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। এবং থার্ড হচ্ছে আপনি যদি 5 লাখ টাকার উপরে 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে চান, তাহলে আপনার যে সম্পত্তি আছে বা যে জায়গাটা আছে সেটা আপনাকে ব্যাংকের নামে রেজিস্ট্রি মর্টগেজ করে রাখতে হবে, তাহলে আপনি 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত আপনি লোন নিতে পারবেন। সো এই 3টা ক্যাটাগরিতে ব্যাংক এই মুহূর্তে লোন দিচ্ছে। সো আমার সাজেশন থাকবে, যদি আপনারা আপনার পরিবারের কাউকে এই মুহূর্তে ব্যবসা বা কোনো কিছুর ব্যবস্থা করে দিতে চান, সেক্ষেত্রে আপনি প্রথমটাই শুরু করেন, 3 লাখ টাকা দিয়ে শুরু করেন। সেক্ষেত্রে আপনার রিলেটিভ যে কোনো কাউকে গ্যারান্টর দিয়ে আপনি ছোট অ্যামাউন্টটা নিয়ে আগে ব্যবসাটা ওনাকে দাঁড় করিয়ে দেন। যখন উনি ব্যবসাটা রান করতে পারবে, তাহলে আপনি পরবর্তী স্টেপগুলো চিন্তা করতে পারবেন। সো প্রথমে যেটা আছে জামানত ছাড়া, যেটা আছে হয়তো জামানতে গেলে আপনার দলিল রেজিস্ট্রি করতে হবে, আপনার ডকুমেন্টস অনেক ঝামেলা আপনাকে হয়তো ফেস করতে হবে। তো শুরুতে আপনি যেটা জামানত ছাড়া 3 লাখ টাকা পর্যন্ত আপনি প্রথমে এই লোনটার জন্য আবেদন করতে পারেন, সেটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে। সো প্রথমত এই লোন এখন আপনি অ্যাপ্লাই করতে হলে আর কী কী ডকুমেন্টস লাগবে সেটা একটু দেখি, প্রয়োজনীয় কাগজপত্র। আপনি যদি আপনি দেশে থাকেন বা বিদেশে থাকেন, যেখানেই থাকেন না কেন, আপনাকে এই লোনের আবেদন করতে হলে প্রথমত যে প্রবাসী ভাই থাকবে তার পাসপোর্টের কপি লাগবে। সেই কপিতে অবশ্য আপনি যে দেশের বাইরে গিয়েছেন, আপনাকে এয়ারপোর্ট থেকে যে সিলটা দেওয়া হয়েছে যে আপনি দেশের বাইরে যাচ্ছেন, বহির্গমন সিলযুক্ত পাতা, মানে আপনার পাসপোর্টের যে পেজটা সিল মারা হয়েছে পাসপোর্টের, সেই পেজের ফটোকপি লাগবে। এবং সেকেন্ড হচ্ছে লোনের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, সেটা একটা কমন ইস্যু। এবং ভিসা কপি, আপনি কোন দেশে গিয়েছেন সেই ভিসাটার কপি লাগবে। এবং আপনি যেখানে গিয়ে কাজ করছেন সেখানে অবশ্যই আপনাকে একটা আইডি কার্ড বা এক এক কান্ট্রিতে এক এক কিছু বলে, সে ওয়ার্ক পারমিট বলে অথবা আপনার আকামা বলা হয়, যে কোনো কিছু, আপনি এই আইডি কার্ড যেটা থাকবে সেটা একটা ফটোকপি আপনার দিতে হবে। পাশাপাশি আপনি হয়তো যে কোনো ব্যাংকে কোনো অ্যাকাউন্ট মেনটেন করছেন, ওই অ্যাকাউন্টের 3টা চেকবইয়ের পাতা লাগবে। আর থার্ড হচ্ছে গ্যারান্টরের বিস্তারিত কাগজপত্র, আপনি যাকে গ্যারান্টর হিসাবে দিতে চান, গ্যারান্টর নর্মালি হয়তো এনআইডি কার্ড লাগে, ছবি লাগে, বা গ্যারান্টর কী করছে, এই নর্মাল এই ডিটেলসগুলো গ্যারান্টরের প্রয়োজন হবে। এছাড়াও আদার্স আরও কিছু ডকুমেন্ট, যদি আপনি 3 লাখ টাকার উপরে যান সেক্ষেত্রে হয়তো আপনার জমির দলিল লাগবে, আদার্স আরও রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন হয়, এবং এর পাশাপাশি এনআইডি কার্ড লাগতে পারে, ছবি লাগতে পারে, এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন। নিশ্চয়ই আরেকটা ব্যাপার মাথায় আসছে যে লোনটার আবেদন করতে কত টাকা খরচ হবে বা কী কী লাগবে বা সুদের হার কত হবে বা মেয়াদ কতদিনে পাওয়া যাবে। প্রথমত লোনের আবেদন করার জন্য আপনাকে যে আবেদন ফর্মটা কিনতে হবে সেটার দাম হচ্ছে 200 টাকা। পাশাপাশি আপনাকে এই লোনটা নিতে হলে প্রবাসী কল্যাণ ব্যাংকে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, যেটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট বলা হয়, যে অ্যাকাউন্টে আপনি লোন পাওয়ার পরে আপনার টাকাটা অ্যাকাউন্টে দেওয়া হবে, পরবর্তীতে আপনি অ্যাকাউন্ট থেকে টাকাটা তুলে নিতে পারবেন, এবং যখন ইএমআই দিবেন আপনি এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি কিস্তির টাকাটা পরিশোধ করবেন। আপনি যে পরিমাণ লোনের জন্য আবেদন করবেন বা যে পরিমাণ লোনটা আপনার অ্যাপ্রুভ হবে, যে হ্যাঁ আপনাকে 1 লাখ টাকা দিচ্ছে বা 2 লাখ টাকা দিচ্ছে, যে কোনো পরিমাণ আপনি লোন নিচ্ছেন, তার উপরে প্রসেসিং ফি 1%, মানে আপনি যদি 1 লাখ টাকা লোন নেন সেক্ষেত্রে প্রসেসিং ফি 1%, মানে হচ্ছে আপনাকে 1000 টাকা প্রসেসিং ফি নেবে, সেটা সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। আপনি যদি 10 লাখ টাকা লোনের জন্য আবেদন করেন সেক্ষেত্রে 1% প্রসেসিং ফি আসে 10 লাখ টাকার উপর 10,000 টাকা, কিন্তু তখন আপনার কাছ থেকে 10,000 টাকা নেওয়া হবে না, সর্বোচ্চ 5000 টাকা পর্যন্তই নেওয়া হবে। আর আপনি যদি 2 লাখ টাকার লোনের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে যদি 1% করে ধরা হয় তাহলে আপনার 2,000 টাকা আসবে প্রসেসিং ফি। তবে হ্যাঁ, এটা প্রসেসিং ফিটা দিতে হবে আপনার লোনটা অ্যাপ্রুভ হওয়ার পর, মানে আপনার অ্যাকাউন্টে যখন টাকাটা আপনার জমা হবে দেন ওই মুহূর্তে আপনার প্রসেসিং ফিটা কেটে রেখে বাকিটা আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হবে। নেক্সট হচ্ছে এই লোনটা নিলে আপনাকে লোনের সুদের হার হবে 9%, মানে প্রতি বছর আপনাকে 9% হারে সুদ দিতে হবে লোনের জন্য। এবং লোনের মেয়াদ, আপনি 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর মেয়াদে যে কোনো সময়ের জন্য এই লোনটা আপনি পাবেন। লোন নেওয়ার পরে আপনি 1 থেকে 11 মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড পাবেন। তো গ্রেস পিরিয়ডটা কি জিনিস, গ্রেস পিরিয়ড হচ্ছে ধরুন আপনি টাকা আজকে যদি আপনি চান যে একটা গরুর খামার করবেন, সেখানে হয়তো আপনি গরুর দুধ উৎপাদন করবেন অথবা আপনি গরু বড় করে সেক্ষেত্রে আপনি বিক্রি করবেন, তো সেক্ষেত্রে আপনি লোনটা নেওয়ার পর আপনি গরু কিনবেন, তারপরে একটা নির্দিষ্ট সময় পর গরুটার আপনার দুধ দেওয়া শুরু করবে, বা তারপরে আরেকটা সময় লাগবে গরুটা যখন বড় হবে তখন বিক্রি করবে, তো এটার জন্য মোটামুটি অনেকটা সময় লাগবে। সো আপনি আজকে ইনভেস্ট করলে এই বিজনেস থেকে কিন্তু কালকে আপনি রিটার্ন পাবেন না, তো যে কারণে ব্যাংক থেকে আপনাকে গ্রেস পিরিয়ডটা দেওয়া হবে যে হয়তো হ্যাঁ আপনি যদি গরু খামার করেন আপনাকে 11 মাস, যে আপনি এখন লোনটা দিয়েছেন, লোনটা দেওয়ার 11 মাস পর থেকে আপনি আপনার কিস্তির টাকাটা পরিশোধ করবেন, তার কারণ হচ্ছে আপনার 1 বছর পর থেকে আপনার ইনকামটা শুরু হবে। সো এরকম গ্রেস পিরিয়ড বিভিন্ন প্রজেক্টের জন্য, আপনি যদি মাছ চাষের জন্য নেন সেক্ষেত্রে হয়তো আপনার 3 মাস সময় লাগবে, যে আপনি যদি একটা মাছ চাষে শুরু করেন 3 মাস বা 4 মাস আপনার সময় লাগবে মাছটা বড় হতে, তারপর আপনি বিক্রি করবেন, তো সেটার জন্য আপনি লোন যখন নেবেন
আপনাকে এই গ্রেস পিরিয়ড টাইমটা দেওয়া হবে। আসুন আপনি কোন কোন খাতে ঋণ নিতে পারবেন, কি কি করার জন্য আপনি লোনটার জন্য আবেদন করতে পারবেন। প্রথমত কৃষি খাত, আপনি হয়তো চিন্তা করছেন যে আপনার পরিবারে কাউকে দিয়ে আপনি একটা পুকুর নিয়ে সেখানে আপনি মাছ চাষ করবেন, সেটার জন্য নিতে পারবেন। আপনি চাইলে কোনো হাঁস মুরগির খামার দিতে পারেন, আপনি চাইলে কোনো গরুর খামার দিতে পারেন। কৃষি কাজ করার জন্য আপনি কোনো একটা প্রজেক্ট তৈরি করতে পারেন যে আপনি এখানে এটার চাষ করবেন বা এই ফসলটা আপনি উৎপাদন করবেন, তো এটার জন্য আপনি কৃষি খাতে আপনি এই লোনটার জন্য আবেদন করতে পারবেন প্রথমত। সেকেন্ড হচ্ছে আপনি কুটির শিল্প বা ক্ষুদ্র কুটির শিল্প, হয়তো আপনার ফ্যামিলির বা আপনার ওয়াইফ আছে যিনি হয়তো খুব ভালো কাঁথা সেলাই করতে পারে অথবা বিভিন্ন নকশি কাঁথা সেলাতে পারে বা ব্লক বা বাটিকের কাজ ভালো জানে, বা আপনি হয়তো খুব ভালো আসবাবপত্র তৈরি করতে পারেন, হয়তো আপনার ছেলে আছে যিনি হয়তো কাঠমিস্ত্রি কাজটা খুব ভালো জানে, হয়তো চেয়ার তৈরি করতে পারে, টেবিল তৈরি করতে পারে। সো এই খাতে আপনি ক্ষুদ্র কুটির শিল্প খাত, এটার জন্য আপনি লোনের জন্য আবেদন করতে পারবেন, মানে এই খাতের আন্ডারে। এবং থার্ড হচ্ছে বাণিজ্যিক খাত, আপনি চাইলে আপনার পরিবারে কেউ যদি কোনো মুদি দোকান দিতে চায় সেটার জন্য আপনি এই লোনের জন্য আবেদন করতে পারবেন। কোনো স্টেশনারি দোকান দিতে চায় বা ইলেকট্রনিক্সের দোকান অথবা কোনো ফার্মেসি বা কম্পিউটার যেখান থেকে এখন হয়তো ফটোকপি বিভিন্ন ধরনের বা বিকাশ সব এই ধরনের সবগুলো এই তিনটা খাতে আপনি টোটাল ঋণের জন্য আবেদন করতে পারবেন। সো এটা বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই প্রবাসী কল্যাণ ব্যাংকের যে কোনো শাখা আছে সেই শাখায় গিয়ে আপনাকে কথা বলতে হবে। তো সেই আপনার এলাকা অনুযায়ী যে শাখা আছে অবশ্যই সেই শাখাটায় যেতে হবে। আমি ডিটেলসটা বলে দেবো আপনাকে কোথায় গেলে সেই ঠিকানাগুলো পাবেন এবং ফোন নাম্বার পাবেন। এবার আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাই যে আপনি ঋণ নেওয়ার পর মাসিক আপনার কত টাকা ইএমআই আসতে পারে। যদি আপনি ধরুন 1,00,000 টাকা লোন নিয়েছেন, 9% যদি ইন্টারেস্ট রেট হয়, আপনি যদি এক বছরের জন্য এই লোনটা নেন তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে 8,746 টাকা। আর যদি আপনি 2 বছরের জন্য 1,00,000 টাকা লোন নেন তাহলে আপনার প্রতি মাসে ইএমআই দিতে হবে 4,569 টাকা। আর যদি আপনি 5 বছরের জন্য নেন যে আমি 1,00,000 টাকা নিয়েছি, আমি 5 বছরের জন্য আমি এই টাকাটা নিয়েছি, 5 বছরে পরিশোধ করবো, তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে 2,076 টাকা করে। সো এই লোনটা নিতে হলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংকের ফোন নাম্বার আছে, আপনি এখানে কথা বলে আরও বিস্তারিত জানতে পারবেন এই নাম্বারটায়। এবং দ্বিতীয়ত প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা আছে, বাংলাদেশের প্রত্যেকটা জেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের ঠিকানা আছে। ঢাকা বিভাগে আছে 25টা, চট্টগ্রাম বিভাগে আছে 15টা, রাজশাহী বিভাগে আছে 8টা, খুলনা বিভাগে 10টা, বরিশাল বিভাগে 6টা, সিলেট বিভাগে 4টা, রংপুর বিভাগে আছে 6টা এবং ময়মনসিংহ বিভাগে আছে 5টা প্রবাসী কল্যাণ ব্যাংকের অফিস। আপনি যে বিভাগের সেই বিভাগে আপনার কাছাকাছি যে অফিসটা থাকবে সেই অফিসে গিয়ে আপনি কথা বলতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, ভালো থাকবেন।